নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাছি ভলিউম 2 ম্যাথমেটিক্স। তো দেখো পেজ নম্বর 522 এবং 523 নম্বর পেজ সলভ করাছি, মডেল কোয়েশ্চেন পেপার 4 মানে 4। সুপ্রিয় দর্শকার্থী, আমি কিন্তু এর যাবতীয় অঙ্ক এক দাগের সব অঙ্কগুলো কিন্তু করে দিয়েছি, ঠিক আছে, এমসিকিউগুলো। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি দু দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করাবো এমসিকিউ, ঠিক আছে। তো সলভ করেই দিয়েছি শূন্যস্থান এবং ট্রু ফলস এবং তার সঙ্গে এসএ কিউব সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট অঙ্ক রোমানোনে, বার্ষিক 10% হারে সুদে এক্স টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো দেখো 21x/100 টাকা হবে। কী করে হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, আরের মান 10%, এনের মান দু বছর, সময় আসল এক্স টাকা বলেছে। ফর্মুলা কী করেছি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100n-1, পি এর মান এক্স আছে, ব্র্যাকেটের মধ্যে 1+10/100, এর হোল স্কোয়ার -1। তো দেখো শূন্য শূন্য কেটে গেলে কী থাকছে, 11/10 থাকছে, এর হোল স্কোয়ার মানে কি 121/100, 121/100 -1 মানে কি 21/100, এর সঙ্গে এক্স গুণ করলে কী হবে, এক্স গুণ করলে হবে 21x/100, এর অ্যান্সার হবে শূন্যস্থান হবে 21x/100 টাকা। ওকে, আমাদের পরের প্রশ্ন রোমান টু এর প্রশ্ন, ax+by প্রফেশনাল px+qy y প্রফেশনাল শূন্যস্থানে কী হবে, এক্স হবে। তো দেখো অঙ্কটা আমি কী করে করছি, তো দেখো ax+by প্রফেশনাল px+qy ax+by এখানে কী করছে, কে সংশন অশূন্য ভেদ্রুবক, ঠিক আছে, কে নট ইকুয়াল টু 0, কে px+qy জাস্ট এই কেটার সঙ্গে গুণ করেছি, এটাকে আমি এইদিকে নিয়ে আসছি, ওয়াইগুলোকে এইদিকে নিয়ে আসছি, আর এক্স, আর এক্সগুলোকে আমি এইদিকে নিয়ে আসছি। তো এখান থেকে ওয়াই কমন নিলে কী থাকছে, b-kp, আর এখান থেকে এক্স কমন নিলে থাকছে kp-a, ওয়াই সমান সমান kp-a b-kq, আর এই এক্সটা এখানে বসিয়েছি। তো দেখো এইটা kp-a আর b-kq, এর মানটা কী ধরেছি, m ধরেছি, তার মানে কি এটা সমান সমান কী আছে, m আছে, ওয়াই প্রফেশনাল এক্স, অর্থাৎ শূন্যস্থান হবে আমাদের এক্স হবে। ওকে, আমাদের পরের অঙ্ক রোমান থ্রির অঙ্ক, যা বৃত্তিকার ক্ষেত্রে ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। তো দেখো, যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে, বৃত্তাংশে, তোমরা তো এটা জানো। চার দিকে প্রশ্ন, 4/sec²θ + 1/1+cot²θ + 3/sin²θ, এর মান কত হবে? তো দেখো এর মান 4 হবে, তোমাদের আমি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, 4/sec²θ + 1/1+cot²θ + 3/sin²θ। তো দেখো এটা যদি আমি এরকম করি, 1 করি, 1/sec মানে কি cos²θ, এটা তো 1/sec মানে কি cos²θ, তার মানে কি আছে 4 cos²θ প্লাস 1+cot² মানে কি cosec², তোমরা জানো যে cosec² - cot²θ = 1, তার মানে কি আছে 1+cot²θ মানে কি cosec²θ প্লাস 3 sin²θ, 4 cos²θ প্লাস 1/cosec মানে কি সাইন, 1/cosec মানে কি সাইন, sin²θ প্লাস 3 sin²θ, 3 sin²θ, আর এখানে একটা sin²θ, 4 sin²θ প্লাস এদিকে 4 cos²θ। তো এখান থেকে যদি 4 কমন নিই তাহলে কী দেখছে, sin²θ + cos²θ = 1, তো sin²θ + cos²θ মানে কি 1, আর এখানে 4, 4-এর সঙ্গে আগুন করলে কত হবে, 4 হবে। ওকে, সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্ক রোমান 5-এর অঙ্ক, একটি আয়তকার কাগজের দৈর্ঘ্য এল একক, প্রস্থ বি একক, কাগজটি মুড়ে একটি লম্ব বৃত্তাকার চোং তৈরি করা হলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তো তোমরা তো জানো যে চোঙের বক্রতলের ফর্মুলা কী আছে, 2πRL, ঠিক আছে, তোমরা জানো 2π, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 2πRH, ঠিক আছে, এটা এল ধরেছে, ঠিক আছে, আর উচ্চতাকে বি ধরা হয়েছে, তো বক্রতলের ক্ষেত্রফল কী আছে, 2πRH, ঠিক আছে। তো দেখো এখানে তোমার একটা 2πR, ঠিক আছে, এটা হবে 2πR হবে। ওকে, 2πR মানে কি এল আর এইচকে বি ধরা হয়েছে, বক্রতলের ক্ষেত্রফল 2πRH, 2πR মানে কি এল আর এইচ মানে কি বি, অর্থাৎ এল বি বর্গ একক, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছে বুঝতে পারছো? তো দেখো আমাদের পরের অঙ্ক আছে, 6-এর অঙ্ক আছে, x1, x2, ।xn চলের
তো দেখো এই যে যেটা তোমরা দেখতে পারছো যে সিগমা এন বাই আই মাইনাস আই সমান সমান ওয়ান এক্স আই এর চলগুলি তোমরা তো জানো এটা যৌগিক গড়ের অঙ্ক, ঠিক আছে? এটা কী আছে, চলগুলি হলো যৌগিক গড়, এটা করার কোনো প্রশ্নই ওঠে না, তোমরা বুঝতে পারছো। এবার আমি তিন দাগের প্রশ্নগুলো সলভ করাবো সত্য মিথ্যা। সুপ্রিয় দর্শকার্থী রোমাননে, বার্ষিক আর বাই 2% সরল সুদের সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসল 2p প্লাস PRT বাই 100 টাকা হবে। তো দেখো এটা সত্য হবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা করেছি এই যে ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100, পি এর মান 2p গুণ আর এর মান আর বাই 2 গুণ টি বাই 100, PRT বাই 100, সুদ কত আছে 2p আছে, যোগ আসল কত আছে PRT বাই 100, অর্থাৎ এটা কী আছে, এটা কী আছে, সত্য আছে। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান্টিয়র অঙ্ক, এক্স ইস টু ওয়াই সমান সমান 5:6 বলে, 3x প্লাস 4y বাই 4x প্লাস 3y সমান সমান 39/38। তো দেখো এটাও সত্য হবে, সেটাও তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো এক্স বাই ওয়াই সমান সমান 5:6 সমান সমান কে ধরি, এক্স ইস টু ওয়াই সমান সমান 5:6, তার মানে কী থাকছে, এক্স সমান সমান 5k ওয়াই সমান সমান 6k, 3x প্লাস 4y আর এখানে কী আছে 4x প্লাস 3y, মানগুলো বসিয়ে দিয়েছি, 3x এক্সের মান 5k যোগ 4 গুণ ওয়াইয়ের মান 6k, 4 গুণ এক্সের মান 5k যোগ 3 গুণ ওয়াইয়ের মান 6k, 3×15k, 4×24k, 4×20k, 3×6=18k, যোগ করলে কত হবে 39/38k, কে কেটে গেলে 39/38, অর্থাৎ এটা সত্য আছে। পরের প্রশ্ন কী বলেছে রোমান্ত্রিতে, এবিসি বিন্দু দিয়ে যায় এরকম কেবলমাত্র একটি বৃত্তই অঙ্কন করা যায়, এটা সত্য আছে। তোমরা যদি এবিসি বিন্দু নাও, জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, মনে করো একটা এ বিন্দু, একটা বি বিন্দু, এটা সি বিন্দু, তুমি যদি এরকম যদি করো তাহলে এখান থেকে একটি বৃত্ত পাবে না, একটা বৃত্ত অঙ্কন করা যায়, তো অর্থাৎ এটা কী আছে, সত্য আছে। ওকে, পরের প্রশ্ন কী আছে, তো দেখো এই অঙ্কটাও সত্য আছে, ঠিক আছে? তোমরা এটা করে নেবে, বুঝতে পারছো, জাস্ট এর সঙ্গে গুণ করলে ব্যাপারটা বেরিয়ে যাবে। আমাদের পাঁচ দাগের অঙ্কটা কী আছে, খুবই সহজ অঙ্ক আছে, আমি সময়ের অভাবে করাতে পারছি না। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ উভয় এক্স একক হলে ওর তির্যক উচ্চতা √2x একক হবে, সত্য না মিথ্যা? তো দেখো এটা কিন্তু সত্য হবে, তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। ওকে, দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই যে চার দাগের অঙ্কটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুবই সহজ আছে, কঠিন নয়, জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সত্য আছে। এই যে পাঁচ দাগের অঙ্কটা আমরা জানি যে তির্যক উচ্চতা, ঠিক আছে, তির্যক উচ্চতা কী আছে সুপ্রিয় দর্শকার্থী, এখানে যদি শঙ্কু অঙ্কন করো, ঠিক আছে, শঙ্কু যদি অঙ্কন করো, এই যে শঙ্কু অঙ্কন করলাম, ঠিক আছে? তো দেখো আমরা যদি এই ব্যাসার্ধকে যদি এক্স ধরি আর উচ্চতাকে যদি এক্স ধরি, তাহলে আমাদের তির্যক উচ্চতার মানটা বের হবে, তাই তো? তো তির্যক উচ্চতার ফর্মুলা কী আছে, তোমরা তো জানো তো, পিথাগোরাসের উপপাদ্য আছে, এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, জাস্ট আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, এল সমান সমান রুটের ভিতরে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ এর মান এক্স, আর এর মান এক্স, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, অর্থাৎ √2 কেটে গেলে শুধু এক্স থাকে, এদিকে √2 থাকছে, √2x একক, অর্থাৎ এটা কী আছে, এটা সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ছয় দাগের অঙ্ক, এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি এক্স এন এক্স বার এক্স প্লাস এ এক্স টু প্লাস এ এক্স থ্রি প্লাস এ এক্স এন প্লাস এ এর গড় হবে এন এক্স। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, কারণ এখানে কিন্তু এ হওয়া উচিত ছিল, দেখো প্রত্যেকটার সঙ্গে কিন্তু এ যুক্ত হচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি এখানে যদি এ যদি থাকতো, ঠিক আছে, এ এক্স বার যদি থাকতো, তাহলে কিন্তু অঙ্কটা সত্য হতো, বাট এটা নেই, তার জন্য এটা মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিও আজকের দিনের জন্য শেষ করছি।